হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আজকে আপার প্রাইমারি নিয়ে কিছু তথ্য আমরা আলোচনা করব আজকে সেরকম কোনো আপডেট নেই আজকে আমরা তোমাদের কিছু কমেন্ট পড়বো এবং সে কমেন্টে কিছু উত্তর দেবো তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্টে সে প্রশ্নগুলো করতে পারো আমরা সেই প্রশ্নগুলো দেখব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো দিয়ে না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে আমরা মাননীয় সংসদ মহুয়া মিত্র একটা কমেন্ট করেছেন এবং সেই কমেন্ট নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে তো আমরা দেখে নেব প্রথমে যে মহুমিত্র সেই কমেন্টে অ্যাকচুয়ালি কি বলেছেন মাননীয় সাংসদ মহুয়া মিত্রের একটা পেজ রয়েছে এবং যে পেজে তিনি কোভিড নাইন্টিন সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট দেন এবং সে পোস্টের রিপ্লাই আপার প্রাইমের চাকরি প্রার্থীরা তাদের নিয়োগ সংক্রান্ত তথ্য এবং দ্রুত নিয়োগের জন্য আবেদন করেন এবং প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করেন এবং তিনি সে কমেন্টগুলো অবশ্যই দেখেন এবং দেখার পর তাদেরকে রিপ্লাই করেন আমরা দেখে নেব মহামিত্র সে রিপ্লাই কি বলেছেন তিনি লিখেছেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে প্রতিদিন আমার পেজে আমি যে কোভিড আপডেট দিয়ে থাকি তা প্রকৃতপক্ষে সকলের অবগতির জন্য এবং কোভিড সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের থাকে তাহলে তা পরিবেশনের একটা স্থান হিসাবে আপনারা আমার এই পোস্টটিকে ব্যবহার করতে পারেন কিন্তু বিগত কয়েকদিন ধরে আমি দেখছি এই পোস্ট এর রিপ্লাই স্বরূপ বহু মানুষ শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে পোস্ট করছেন তাতে এই পোস্ট তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে দয়া করে অপ্রাসঙ্গিক বিষয় পরিবেশনের মাধ্যমে এই পোস্টটির প্রাসঙ্গিকতা নষ্ট করবেন না তিনি এই রিপ্লাইটা দেওয়ার পর অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে তার মতবাদ পেশ করেছেন তো আমরা সে আলোচনা যাচ্ছি না এই পোস্টটা করার কতটা প্রাসঙ্গিক কিংবা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যে যে পোস্টগুলো করেছে তা এখানে করা ঠিক হয়েছে কিনা সেটা আমরা আলোচনার মধ্যে যাচ্ছি না শুধু তোমাদেরকে দেখালাম যে মাননীয় সাংসদ কী বলেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের রিপ্লাই এবার আমরা তোমাদের কিছু কমেন্ট দেখবো কমেন্টে অনেকে অনেক প্রশ্ন করেছে এবং অনেকে তাদের মনের ভাব প্রকাশ করেছে আমি সবগুলোই দেখব অনেকগুলো কমেন্ট হয়েছে তার মধ্যে থেকে আমরা কিছু কিছু কমেন্ট বেছে নিয়েছি আমরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে তোমাদের আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কোনো জানার কিছু আছে কি কিংবা তোমরা যদি কিছু বলতে চাও তো তোমরা সেটা বলতে পারো তো সেখানে রিপ্লাই করেছেন একজন আক্তারি খাতুন তিনি বলেছেন হ্যাঁ অবশ্যই আছে দাদা তো বলি এতদিন যাবৎ আমরা নারকীয় যন্ত্রণা শিকার হচ্ছি আর কত খেলবে সরকার আমাদের নিয়ে তার খেলা কি আজও শেষ হয় না দিনমজুর করে কোনো রকমে বেঁচে আছি কোনো দিন কাজ হয় আবার কোনো দিন হয় না তার উপর লকডাউন কি করে বাঁচব আমরা বলুন সরকারের উদ্দেশ্যে বলছি অতি দ্রুততার সাথে আপার ক্যান্ডিডেটদের নিয়োগ করা হোক নয়তো সরকার সবাইকে বিষ উপহার দিক যা পান করে সবাই শান্তির ঘুম কুমাক। এভাবে আর কতদিন আমাদের নিয়ে পুতুল নাচের খেলা খেলবে তাই আমি বিনীতভাবে করজোর করে বলছি দয়া করে আমাদের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন এই বিশাল পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে তাই বলছি প্লিজ আমাদের এভাবে আর না ঝুলিয়ে একটু বাঁচার সুযোগ করে দিন প্লিজ 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 তো এই কমেন্টটা সত্যি খুবই বেদনাদায়ক আমি বুঝতে পারছি এই কমেন্টটা যিনি করেছেন তার কমেন্টটা করতে কতটা কষ্ট হয়েছে তিনি হয়তো তার মনের ভাবটাই প্রকাশ করেছেন এই কমেন্টে তো আশা করছি রাজ্য সরকার খুব দ্রুত এই নিয়োগটা সম্পন্ন করবে আর আমরা রিসেন্টলি খবরে দেখেছি যে রাজ্য সরকার দু হাজার একুশ সালের মধ্যে অনেক কিছু নিয়োগ সম্পূর্ণ করতে চাইছে তার মধ্যে প্রাইমারি রয়েছে এবং নতুন করে এস পরীক্ষা রয়েছে এবং আশা করছি ঠিক একই রকমভাবে নিয়োগটাও সম্পূর্ণ হবে সোমা সরকার কমেন্টে বলেছেন এখন কোনো বেশি কথা নয় তাড়াতাড়ি শুনানি হোক আর নিয়োগ শুরু করা হোক একদম ঠিক কথা আপার প্রাইমারি নিয়ে দীর্ঘ চার পাঁচ বছর ধরে অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে তো আমরাও মনে করছি এখন আর কথা বাড়ানোর কিছুই নেই এখন শুধুমাত্র শুনানি এবং নিয়োগটাই হোক এটা চাইবো আরেকজন কমেন্ট করে বলেছেন সিট আপডেট কি হবে সিট আপডেট হবে কি হবে না সেটা কলকাতা হাইকোর্টের রায় হলে বুঝতে পারবো সেখানে কী রায় দেয় সিট আপডেট নিয়ে এবং একটা প্রশ্নও বারবার করেছে সবাই কবে নিয়োগ হবে তো নিয়োগ কবে হবে সেটা এক্স্যাক্টলি ডেট বলতে পারব না কারণ এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি এবং কবে শুনানি শুরু হচ্ছে এবং শুনানির জন্য কতদিন টাইম নেবে সেটা এখনও বলতে পারছি না শুধু তোমাদের বলতে পারি যেহেতু দু হাজার একুশ সালের বিধানসভা ভোট রয়েছে এই ভোটের দিকে তাকিয়ে রাজ্য সরকার হয়তো একুশ সালের আগেই আপার প্রাইমারি নিয়োগটা কিন্তু কমপ্লিট করতে পারে আরেকজন আমাদের কমেন্টে বলেছেন তিনি হয়তো বলেছেন কী কী করতে হবে তিনি চাইছেন সিট আপডেট নিউ সেট আপ স্কুলের লিস্ট অ্যান্ড আগস্ট অ সেপ্টেম্বরের জয়েন্ট অর্থাৎ তিনি আপডেটের সিটে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে চাইছেন আরেকজন লিখেছেন কোনো কিছু শেষ না হলে আবার নতুন করে শুরু হওয়া সম্ভব না তাই এটাকে তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করা হোক সত্যি হবু শিক্ষকদের কাছে নিধারণ কষ্টের ব্যাপার একদম ঠিক আমরা এতদিন মনে করছিলাম রাজ্য সরকার হয়তো আপার প্রাইমারি নিয়োগটা সম্পূর্ণ করার পরে হয়তো পরবর্তী নিয়োগগুলো নিয়ে ভাববে কিন্তু আমরা কালকে দেখলাম আপার প্রাইমারি নিয়োগটা সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গাতে নিয়োগ করতে চাইছেন রাজ্য সরকার পুজোর আগেই নাকি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে এসেছি যদি দেয় অবশ্যই ভালো জিনিস কিন্তু তা বলে আপার প্রাইমারি নিয়োগটাকে ইগনোর করলে কিন্তু চলবে না ফাইজুল হক বলেছেন ভরাক্রান্ত হৃদয় নিয়ে আর কি বলবো এই সরকার আমাদের মুখে লাথি মেরেছে বেমানি করেছে তাই ওদের উচিত শিক্ষা দিতে চাই আমার একটাই প্রশ্ন নিয়োগ কি এবছর হবে আমরাও আশা করছি নিয়োগটা এবছরই হবে দু হাজার একুশ সালে ভোটের কথা মাথায় রেখে সরকার কোনো রকম রিস্ক না নিয়ে নিয়োগটা সম্পূর্ণ করতে চাইবে যা নতুন বিএড করে বসে আছে তারা কখন পরীক্ষায় পড়ার সুযোগ পাবে যেমন করে হোক নতুন নোটিফিকেশান সরকার বের করুক যতটা খবর রয়েছে নতুন করে পরীক্ষা না নিলেও নোটিফিকেশানটা বের করতে চাইছে রাজ্য সরকার ভোটের আগে এবং সেখানে নতুন যারা বিএড করে বসে আছে তারা আপার প্রাইমারি নবম দশম এসব পরীক্ষায় কিন্তু বসতে পারবে তো আজকে আমরা এই কমেন্টগুলো দেখলাম আরও কমেন্ট ছিল কিন্তু সেই কমেন্টগুলো প্রায় একই এবং তার উত্তরও প্রায় একই সে কারণে আমরা সেই কমেন্টগুলো পড়লাম না তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব এই কমেন্টে কোনো রাজনৈতিক দল নিয়ে কিংবা কোনো রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের খারাপ কথা কিংবা কথা বলবে না কারণ সেই কমেন্টগুলো কিন্তু আমরা তাহলে পড়তে পারবো না তোমাদের সামনে আমরা বুঝতে পারছি তোদের মনে অনেক খুব কষ্ট রয়েছে কিন্তু যেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে কোনো রাজনীতির কোনো ব্যক্তিত্বের কোনো সম্পর্ক নেই তো আমরা চাইছি তোমরা নিরপেক্ষভাবে কমেন্টগুলো করবে এবং যতটা সম্ভব সংযত ভাষায় কমেন্টগুলো করবে তো আজকে ভিডিওতে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে دښنه باد